এবার আমি টপ 10 লিস্টে আসছি। টপ 10 এ এবার হচ্ছে টোটাল 58 জন ক্যান্ডিডেট রয়েছে, 58 ক্যান্ডিডেটস ফ্রম 15 ডিস্ট্রিক্টস, 15টা জেলা থেকে টোটাল 58 জন ক্যান্ডিডেট টপ 10 লিস্টে রয়েছে। সেই টপ 10 লিস্টে যাওয়ার আগে সবথেকে বেশি টপ 10 এর মধ্যে যে জেলা থেকে রয়েছে, আমি আগেই বলেছি 58 জন আমাদের প্রথম 10 এ রয়েছে, সেটা 15টা ডিস্ট্রিক্টের মধ্যে ডিভাইডেড হয়েছে। তার মধ্যে সবথেকে বেশি হয়েছে হুগলি থেকে, হুগলি থেকে টোটাল রয়েছে হচ্ছে 13 জন ক্যান্ডিডেট, 13 ক্যান্ডিডেটস ফ্রম হুগলি। তারপর সেকেন্ড পজিশনে বাঁকুড়া রয়েছে, 9 জন ক্যান্ডিডেট টপ 10 এ এসেছেন প্রথম 10 এ বাঁকুড়া থেকে। দক্ষিণ চব্বিশ পরগনা তারপর তৃতীয় পজিশনে, 7 জন ক্যান্ডিডেট প্রথম 10 এ রয়েছেন। কলকাতা তারপর হচ্ছে নেক্সট নাম্বার 4 পজিশনে, 5 জন ক্যান্ডিডেট কলকাতা থেকে প্রথম 10 এর মধ্যে রয়েছেন। 5 নম্বরে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, এই দুটো জায়গা থেকে কিন্তু 4 জন করে ক্যান্ডিডেট প্রথম 10 এর মধ্যে রয়েছেন। কোচবিহার মালদা এই দুটো ডিস্ট্রিক্ট থেকে 3 জন করে ক্যান্ডিডেট প্রথম 10 এর মধ্যে রয়েছেন। আলিপুরদুয়ার বীরভূম উত্তর দিনাজপুর এই 3টে ডিস্ট্রিক্ট থেকে 2 জন করে প্রথম 10 এর মধ্যে রয়েছেন। এরপর উত্তর চব্বিশ পরগনা হাওড়া মুর্শিদাবাদ নদিয়া এই 4টে ডিস্ট্রিক্ট থেকেই 1 জন করে প্রথম 10 এর মধ্যে রয়েছেন। ঠিক আছে, এই হিসেবে টোটাল 58 জনের হিসেব আমি দিয়েছি।